আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর টপিক, থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকের টপিকটা যা দেখেছেন ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে ওইটাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা নতুন জয়েন করেছেন তারা যদি আমার সাথে থাকতে চান বা আমার আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ভালো যদি না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, আরব আমিরাতে বা দুবাইতে, বিশেষ করে দুবাইতে যারা আসবেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই দুবাইতে থাকা খাওয়া কেমন খরচ। তো আজকে আমি আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আমি নিজে যে বাস্তবতা দেখতেছি সেটা থেকেই বলবো। এখানে আরেকটা বিষয় হইতেছে কি, যে অনেকে আছেন বিভিন্ন কোম্পানিতে আসবেন, তো কোম্পানি যদি আপনাকে বলে যে থাকা খাবার যা আছে সব কোম্পানির, তাহলে এটা নিয়ে চিন্তা করতে হয় না। তো বেশিরভাগ কোম্পানি হয় কি যে আপনার থাকাটা হয়তো কোম্পানি নিয়ে যাবে, খাবারটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো যারা অনেকে আছেন যে না থাকা খাওয়া সব নিজের উপরে থাকে, কোম্পানি আপনাকে স্যালারি দিয়ে দেয়, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমান সময়ে যদি আপনি আরব আমিরাতে, আরেকটা বিষয়ে কথা বলি, আরব আমিরাত বা দুবাইতে যদি আপনারা থাকেন, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার এক একটা রুমে কিন্তু 10 জন, 12 জন, 14 জন এভাবে থাকে। একটা মানে দুতলা সিট থাকে, একবারে উপরে তিনতলা, মাঝখানে একটা থাকে, নিচে কোনো সিট থাকে না। আপনারা হয়তো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এমন সিট থাকে, আবার আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এমন সিট থাকে। এটা হচ্ছে 2 জন থাকি আর এটা হচ্ছে 3 জন থাকি। যেটা 2 জন সেটা উপরে 1 জন এবং নিচে 1 জন, নিচে কোনো সিট হয় না, তাছাড়া এইভাবে সিস্টেম। তবে যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে 3 তলা হয়ে থাকে, এটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। আবার মাঝখানে তো অনেক ক্ষেত্রে হয় কি যে রুমের ক্ষেত্রে আপনার বাস্তব যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আপনি যদি উপর তলায় থাকেন, একবারে 3 তলা যে সিটটা আছে সেটা যদি থাকেন, তাহলে একরকম ভাড়া হয়তো 200-150 আসবে। আবার আপনি যদি মিডিলে থাকতে চান হয়তো আপনার কাছ থেকে 230 টাকা নিবে, আবার নিচে যদি আপনি থাকতে চান হয়তো আপনার কাছ থেকে 220 টাকা নিবে। এখন কথা হচ্ছে যে এক একটা রকম কেন, সেটার কারণ হচ্ছে যে উপরে 3 তলাটা উঠতে একটু নামতে একটু কষ্ট হয়, সেই জন্য উপরে তলাটা একটু কম। মাঝখানে সবচেয়ে ভালো সেটা হয় আপনার একটু বেশি, নিচতলায় মোটামুটি ভালো সেটা আর একটু বেশি নেওয়া হয়। তো এটা ধরুন আপনি মানে 200-150 থেকে শুরু করে 280-150 পর্যন্ত আপনার রুম ভাড়া আসবে, যদি সেই রুমে 10 জন বা 12 জন থাকে। আবার অনেক রুম আছে যে সেই রুমে 4 জন বা 5 জন থাকে, তাহলে আপনার ভাড়া 350-400 দেরামও আসতে পারে। তো আমরা সাধারণত আমরা যেটা দেখি সেটা 250 দেরাম আপনি ধরতে পারেন বা 280 দেরাম ধরতে পারেন থাকার জন্য। খাবারের জন্য অনেকে হয় কি রুমে খায়, তো রুমে খাবার খেতে গেলে অনেক হয় কি বাবুর্চি থাকে, বাবুর্চি কানা পাকা তারপর খায়। আবার অনেকে আছে নিজস্ব কানা পাকাতে হয়, আবার অনেকে আছে যে রুমে থাকে হোটেলে খাবার খায়। তবে আপনি যে জায়গায় খান না কেন, আপনাকে সর্বনিম্ন 320 দেরাম থেকে শুরু করে 400 দেরাম পর্যন্ত আপনার খাবারের বিল আসবে, ঠিক আছে? তো আপনার এখানে ধরেন 280 দেরাম, আর এদিক দিয়ে ধরেন আমি ক্যালকুলেটার নিয়ে নিই, ধরুন 280 এবং প্লাস 280 না, আমি 250 দেরাম, ঠিক আছে, থাকারটা ধরি, ভালো একটা জায়গায় যদি আপনি থাকতে যান, তারপর 300, যেটা এভারেজ আসে 340 দেরাম। তো অলরেডি 590 দেরাম চলে এসেছে, ঠিক আছে? এছাড়া এখন আপনি ধরুন আপনার হাত খরচ বা মোবাইল ফোন, নাস্তা, আপনি যদি প্রতিদিন নাস্তা করেন 6 টাকার করে, মানে সকালে 3 টাকা বিকালে 3 টাকা যদি আপনি নাস্তা খরচ করেন, 3 দেরাম তো আপনার খরচ করতেই হবে নাস্তা, যেভাবে আপনি খরচ করেন না কেন, তাহলে 3 দেরাম আপনার 6 দেরাম যদি হয় তাহলে মাসে হয় আপনার ধরুন 160, তো আমি 160 না আমি 200 ধরে দিলাম, ঠিক আছে? তো অলরেডি 790 দেরাম চলে এসেছে। এখন আসি আপনার ফোনের খরচ, মোবাইলের বিল, ঠিক আছে? যারা মোবাইলে কথা বলেন বা মোবাইলের একটা খরচ আছে ইন্টারনেট খরচ, ইন্টারনেট যদি আপনি রুমে চালান সেটা হচ্ছে অন্য কথা, রুমে আপনাকে এক্সট্রা, অনেক রুম হয় কি যে ইন্টারনেট সহ আপনাকে রুম ভাড়া নিবে, আবার অনেক রুম হয় যে ইন্টারনেটের বিল আলাদা দিতে হবে, ধরুন 20 দেরাম বিল আসবে। হ্যাঁ, তাছাড়া যদি আপনি বাহিরে যদি ফোনে কথা বলেন, ফোনের জন্য এক্সট্রাভাবে আপনি আরও 40 দেরাম ধরতে পারেন, তা 850 দেরাম, ঠিক আছে? এখন 850 দেরাম এটা আপনার লাগবেই, ধরুন 900 দেরাম, ঠিক আছে? 900 দেরহাম আপনার খরচ করতেই হবে প্রতি মাসে, ঠিক আছে?
900 দিরহাম খরচ করতেই হবে যারা নরমাললি আসতে চান। আবার অনেকেই আছেন যে এখানে আরেকটা বিষয় আছে, 900 দিরহাম যদি আমি দৌড়ি নরমাললি, আবার 400 দিরহাম বা 550 দিরহাম আরো অ্যাড করতে হবে। যদি আপনারা অনেকেই আছেন টেইলারিং কাজে আসেন, টেইলারিং কাজে আসলে আপনারা হয় কি একটা দোকানে একটা মেশিন, যেমন আমার দোকান আছে, আমার দোকানে একটা মেশিন রাখবেন, মেশিন মানে একটা মেশিন রাখতেছে, রাখে এটার ভাড়া দেয়, তো ভাড়া আপনার 450 থেকে 500 দিরহাম হয়ে থাকে, তো 1300 দিরহাম। হ্যাঁ, অথবা এমনও হয় যে একটা দোকানে বিষা থাকে অন্য জায়গায় কাজ করি, দোকানে এক বিষয় কিন্তু কাজ করে অন্য জায়গায়, তো এই জন্য দোকানকে 250 দিরহাম করে দিতে হয় বা 200 দিরহাম করে দিতে হয়। তো এখানে আপনি তো ধরতে পারেন যে নর্মালি খরচ 900 দিরহাম, তাছাড়া যারা দোকানে প্রোডাকশানে কাজ বা অন্য সিস্টেমে কাজ করেন দোকান ভাড়া দিয়ে, তাদের জন্য 1200 থেকে 1250 দিরহাম, এবং যারা বিষা থাকবে এক জায়গায় অন্য জায়গায় কাজ করবেন তাদের জন্য আপনার 1100 থেকে 1150 দিরহাম খরচ আছে। তার মানে আপনি সর্বনিম্ন 27,000 টাকা খরচ আছে মাসে, আর সর্বোচ্চ আপনার 33,39 বা 40,000 টাকার মতো খরচ আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি মোটামুটি যতটুকু বাস্তবতা আছে সেটা দেখে আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? তাই যারা নর্মাললি থাকতে চান বা নর্মাললি থাকবেন তাদের খরচ প্রতি মাসে অন্তত 27,000 টাকা বর্তমান হিসাবে, মানে 800 দিরহাম 900 দিরহাম। আর যারা কোম্পানির আন্ডারে থাকবেন তাদের তো সেটা হিসাব করে লাভ নাই, ঠিক আছে? তো অনেকে আছে যে থাকার কোম্পানি খাবার মালিকের, খাবার কোম্পানি থাকার মালিকের, তাদের জন্য খাবারের খরচ আমি বলেই দিলাম 330 থেকে 350 দিরহাম, থাকার জন্য আপনার 200 দিরহাম থেকে শুরু করে 280 দিরহাম বা 350-400 দিরহামও আছে, সেটা হচ্ছে পরের কথা, এটা হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।